সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের সাথে আমরাও ভালো আছি। আপনারা সবাই তো জানেনই আমি ঢাকায় আছি, এখন ঢাকার ভিডিও যাইব। আমি যখন বাড়িতে যাব তখন সে বাড়ির ভিডিও যাইব, আমার বাড়ির ভিডিও এখন যাবে না, এখন ঢাকার ভিডিও যাবে। খুব সকালবেলায় সেদিন বাজারে গেছিল, বাজারে মানে অনেকগুলো মাছ নিয়ে এসে, সবজি নিয়ে এসে, মাছটি আমি কেটে নিয়ে পাশে আছে ছোট মাছ, ছোট মাছের নাম আমি কি বলুন জানি না আর কি, এদের বেশি বুঝিও না। আর যে উপরে বেসিনের মধ্যে রেখে দিয়েছি ফলি মাছ অনেকগুলোই আনছি, মাছগুলো অনেক সুন্দর দেখতে, সুন্দর মনে হয় খেতে অনেক সুন্দর হবো। সবজি আনছে, অনেক সবজি আনছে, কুসো আনছে, আলু আনছে, পেঁয়াজ আনছে, তারপর ধনে পাতা আনছে, আরো কিছু আনছে, কাঁচামরিচ আনছে, ডিম আনছে, সবকিছু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর কি। আর আমার পাশে যে পান আছে জানিনি তো সবাই, আমি এসে বাড়িতে যাওয়া একটু দেরি হইব আমার, দেখার সবার অনেকদিন ধরে এসে গেছি। মাছটি কেটে নই, কেটে ধুয়েটে গ্যাস করে এই ছোট মাছ দিয়ে আর কি একটা তরকারি রান্না করবো, আপনি দেখতে পারবেন। পলি মাছ দিয়ে আর কি শালগম বলি ওই কপি, আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে আনছি, আর কাকর ভাজা, আর এই পাশে আছে নিলাম।
তো দুপুর বেলা রান্না বান্না হয়েছে, আমি এখানে শান দিয়ে খাওয়াই নই। শান ভাত খাবো না? ও কি খাবে শান? ভেন্ডি ভাজি খাওয়া আমাকে দিব না? আমি সবটুকুই খাইতে চাই। দিবে আমাকে? তাহলে আমি আমি সব আমি সবটুকু খেলে তুমি কি খাবা? তুমি যদি ভেন্ডি ভেজে খাও তাহলে আমি তোমার তো আমি খেয়ে বলাই, তাহলে তুমি কি খাবা? আর তো ভেন্ডি ভাজি নেই। আমি কে বলছি ধন্যবাদ। বাজে মারিল তো সবকিছু দিয়ে খাওয়া দাওয়া গেছে, আমি তোর কাজে নেই। সুমিত্রা খাইছে, ঈশানকে খাওয়াই দিয়েছি, খাইছে বাদামের বস্তা নিয়ে বসে আমরা। শান বাদাম খেয়েছি, আমি শান সারা খাতে গেছিলাম, খাতে মজুর করে আসলাম।